আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের আয়োজনে থাকছে 7 মাস থেকে 2 বছর বয়সে বাচ্চাদের জন্য পুরো সপ্তাহের অর্থাৎ 7 দিনের 7টি সকালের নাস্তার রেসিপি। সকালবেলা উঠে মায়েরা পড়ে যায় দুশ্চিন্তা যে সকালের নাস্তায় বাচ্চাকে কি খেতে দিব। তো এই রেসিপিগুলো যদি আপনাদের মাথায় থাকে বা জানা থাকে তাহলে কিন্তু বাচ্চাদেরকে এক এক দিন এক এক রকমের পুষ্টিকর সকালে নাস্তা তৈরি করে খাওয়াতে পারবেন, যা কি না বাচ্চাদের জন্য প্রতিদিনই হবে ভিন্ন রকমের এবং আলাদা খাবার। খাবারগুলো খুবই পুষ্টিকর, মজাদার এবং সহজপাচ্য। গরমের কথা এবং বাচ্চাদের পুষ্টির কথা বিবেচনা করে খাবারগুলো তৈরি করা হয়েছে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। এজন্য প্রথমেই চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নর্মাল পানি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি স্টিনার। এই স্টিনারটা রাইস কুকারের মধ্যে পাওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি আপেলের অর্ধেকটা। আপেলের খোসাটা ভালোভাবে ফেলে দিবেন এবং দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের গাজরের বেশি অর্ধেক। গাজরটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2টি কাঠবাদাম, 2টি কাজু বাদাম। এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 10 মিনিটের জন্য ভাপে সিদ্ধ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি স্টিনার না থাকে তাহলে আপনারা পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তো যাই হোক, ফিরে আসলাম 10 মিনিট পর আর এরই মধ্যে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কাঠবাদামের খোসাগুলো ফেলে দিচ্ছি। দর্শক, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সাথে যত ধরনের খাবার জড়িত তার মধ্যে অন্যতম হচ্ছে বাদাম। বাদাম বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, এর পাশাপাশি বাচ্চাদের ওজন বাড়াতেও সাহায্য করে। তো একটা ব্লেন্ডারে জারে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে একটা পিউরি তৈরি করে নিচ্ছি, ঠিক এরকমের। এই যে দেখুন, এই পিউরিটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে এমনিতেও খাওয়াতে পারবেন। এটা অনেক পুষ্টিকর, আবার খেতেও মজা, কারণ এটা মিষ্টি মিষ্টি লাগে, বাচ্চা খুব মজা করে খাবে। তো এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে অলিভ অয়েল তেল অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। ঘি, অলিভ অয়েল তেল, বাটার এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গুড ফ্যাট থাকে, যেগুলো বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। তো ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজিটা খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। তারপরে চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘিয়ের সাথে সুজিগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিব। যখন সুজি থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে এবং হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এই পর্যায়ে সুজি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি এবং স্বাদের জন্য দিয়ে দিব 1 চিমটি লবণ। তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে ডাক্তার এবং পুষ্টিবিদরা লবণ চিনি ব্যবহার করতে নিষেধ করেন। তো এবার হচ্ছে চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা নর্মালি যেভাবে সুজি রান্না করি ঠিক সেভাবে সুজিটা রান্না করে নেব। তো যখন সুজি সিদ্ধ হয়ে এরকমের ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব এই পিউরিটা এবং প্রতিটি উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতন জাল করে চুলা থেকে নামিয়ে নিব। তবে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার এবং সুস্বাদু একটি সুজির রেসিপি। বাচ্চাকে যদি সুজি এইভাবে খাওয়ান তাহলে বাচ্চারা তো পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবেই, তার পাশাপাশি বাচ্চাদের ওজন বাড়াতেও সাহায্য করবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করবে। তো চলে আসলাম মূল রেসিপিতে। এজন্য আমি এখানে 3টি খেজুর ভালোভাবে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 1টি আপেল। আপেলটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপরে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিব। তারপরে ব্লেন্ডারের সুবিধার্থে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। এবার এগুলোকে ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটি মিহি পিউরি তৈরি করে নেব, ঠিক এরকমের। এই যে দেখুন,
পিউরিটা করে নিয়েছি। এবার চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস। আমি এখানে রোল্ড ওটস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসই এখানে নিয়ে নেবেন। স্বাদের জন্য দিয়ে দিলাম এক চিমটি লবণ। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে ভালোভাবে রান্না করে নেব। ওটসকে বলা হয় ব্রেন ডেভেলপমেন্ট ফুড। পৃথিবীতে যত ধরনের খাদ্যশস্য রয়েছে, যেমন ধান, গম, ভুট্টা, পায়রা, এই সব কিছুর থেকে ওটস কিন্তু বেশি পুষ্টিসম্পন্ন এবং ফাইবার সমৃদ্ধ একটি খাবার। এটা আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। তাই যে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদেরকে নিয়মিত ওটস খাওয়াতে পারেন। এছাড়াও বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে সাহায্য করবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ করবে। তো যখন ওটস ভালোভাবে সিদ্ধ হয়ে এরকমের ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমরা আপেল আর খেজুরের পিউরিটা দিয়ে দিব। তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। তো 2 মিনিটের মতো রান্না করে নিলেই দেখবেন যে আপেল আর খেজুরটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার সকালের একটি নাস্তার রেসিপি। অনেক মায়েরাই আমাকে কমেন্ট করেন যে আপু, ওটস খাওয়ালে কি বাচ্চাদের ওজন কমে যায়? এই যে দেখুন, এইভাবে যদি আপনি খাবারটি পুষ্টিকর ও ক্যালোরি বহুল করে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে আপনার বাচ্চার ওজন কমার কোনো সুযোগ নাই। খাবারটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায়, তাহলে তারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে। তো এজন্য প্রথমেই সরাসরি চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস। আমি এখানে রোল্ড ওটস ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। এবার চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে একটু হালকা টেলে নিব। কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব ওটস সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু আর এইটুকু পরিমাণে গ্রেট করা গাজর। তারপরে প্রতিটি উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে রান্না করে নেব। দর্শক, এখানে আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে আপনি লবণটা স্কিপ করে যাবেন, আর বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় তাহলে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। কারণ 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ চিনি যুক্ত করা একেবারেই নিষেধ, কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। তাই এই সময় আমরা যদি তাদের খাবারে অতিরিক্ত লবণ চিনি ব্যবহার করি তাহলে কিন্তু তাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। তো মা হিসাবে আমরা এটা কখনোই চাই না। আমরা চাই বাচ্চাকে সবসময় নিরাপদ, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়াতে। তো যাই হোক, দেখুন দর্শক, আমার এখানে ওটস, গাজর এবং মিষ্টি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে খাবারটি ভালোভাবে ম্যাশ করে নেব। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু খাবারটি ঠান্ডা করে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করেও খাওয়াতে পারেন। তো যদি আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে আপনি নিয়মিত ওটস খাওয়ান, এবং তার মধ্যে যদি একটু মিষ্টি আলু, গাজর যুক্ত করেন তাহলে কিন্তু খাবারটি আরও বেশি ফাইবার সমৃদ্ধ এবং পুষ্টিকর হয়ে যায়। কারণ গাজর এবং মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং ভিটামিন মিনারেলস রয়েছে, যেটা আপনার বাচ্চার শরীরে পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি অনুরোধ থাকবে, প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। একটা বাটিতে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ভাতের চাল নিয়ে পানি দিয়ে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে আরও কিছুটা পরিমাণে গরম পানি দিয়ে চালগুলোকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে চালগুলো একদম ফুলে নরম হয়ে আসবে। ফিরে আসলাম 20 মিনিট পর, আর এই যে দেখুন, চালটা কিন্তু একদম ভিজে নরম হয়ে আসছে। এখন একটা ব্লেন্ডারে জারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নেব। তবে আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা এই চালগুলো দিয়ে ভাত রান্না করে নেবেন, তারপর একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে
ভালোভাবে ঘুটে নরম করে নেবেন। তবে সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ, আর এইভাবে যদি রান্না করেন তাহলে খুবই অল্প সময় রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো যাই হোক, চলে আসলাম রান্নায়। চুলায় একটা প্যানের মধ্যে পিউরিটা দিয়ে দিলাম এবং ব্লেন্ডারটা ধুয়ে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম এগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই ফাঁকে একটা পাকা কলার অর্ধেকটা নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কলা খুবই নিরাপদ একটি ফল, এটা আপনি আপনার বাচ্চাকে 6 মাসের পর থেকেই দিতে পারবেন। ম্যাশ করে নিয়ে আবারও চলে আসলাম চুলায়, আর এই ফাঁকে আমি ঢাকনাটা তুলে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, যখন এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং এরকমের ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমরা ম্যাশ করা কলাটা দিয়ে দিব। তারপরে নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতন রান্না করে নেব। এর মধ্যে যে কলাটা ব্যবহার করেছি সেটা কিন্তু খাবারটিকে ন্যাচারালভাবে মিষ্টি করে দেবে। তো যাই হোক, যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এই তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। শুধু প্রয়োজন 3টি খেজুর এবং বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন মিষ্টি আলু। খেজুর 3টাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর অবশ্যই চেক করে নিতে হবে যে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা। কেটে নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপরে কিছুটা পরিমাণে নর্মাল পানি দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব, তাই একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে আলুর খোসা ফেলে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা যারা আলুটাকে না ধুয়ে কেটে নেবেন তারা অবশ্যই কেটে নেওয়ার পরে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন, আর আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার একটা প্যানের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে আসছে। এখন আমি আলুগুলোকে অন্য আরেকটা প্যানে ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখানে কিন্তু আলুর সাথে খেজুরটাও সিদ্ধ করা যেত, কিন্তু খেজুর সিদ্ধ করলাম না, এ কারণে এতে করে খেজুরের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। তাই একটু ভিজিয়ে নরম করে নিলাম, এতে করে খুব সুন্দরভাবে ম্যাশ করা যাবে। আলু আর খেজুর এগুলো কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে, এর পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে এবং বাচ্চাদের শরীরে ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করবে। আলু আর খেজুর ভালোভাবে ম্যাশ করে অন্য আরেকটা ছড়ানো পাত্রে ট্রান্সফার করে নিলাম। এবার পরিমাণ মতন নর্মাল পানি অথবা বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় কিংবা গরুর দুধ খায় সেটা দিয়ে বাচ্চার চাহিদা অনুযায়ী, মানে বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি আমরা পাতলা করে নেব। কারণ এত শুকনা বা শুষ্ক খাবার বাচ্চা খেতে পারবে না, বাচ্চার গলায় আটকে যাবে। এজন্য এটাকে যদি একটু পাতলা করে দেই তাহলে বাচ্চা খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। তো প্রথমে আমি এখানে একটি লাল আপেল নিয়ে নিলাম। এবার এই আপেলের অর্ধেকটা নিয়ে নিচ্ছি। তারপরে আপেলটাকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি আপেলের খোসা সহ নিচ্ছি, কারণ আপেলের খোসাতেও কিন্তু আলাদা একটা পুষ্টি রয়েছে যেটা আমাদের বাচ্চাদের জন্য খুবই জরুরি। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এরকম সাইজের একটি কলার অর্ধেকটা। দর্শক, আপেল আর কলা বাচ্চাদের জন্য নিরাপদ ফল হিসেবে বিবেচিত হয়, তাই কলা আর আপেল বাচ্চাদেরকে 6 মাসের পর থেকেই দেওয়া যেতে পারে। এই ফল দুইটা খেতেও মজার, তেমনি বাচ্চাদেরকে বিভিন্নভাবে পুষ্টি দিয়ে থাকে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ওজন বৃদ্ধি করে এবং হজম ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে। তো এরপরে হচ্ছে আমি একটু ব্লেন্ডারের মধ্যে অল্প একটু পানি দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিলাম। এই যে দেখুন, এরকমের মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায়। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সুজিটাকে আমরা ঘন ঘন নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি এবং চিনিও ব্যবহার করি নাই, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ এবং চিনি ব্যবহার করতে ডাক্তাররা নিষেধ করেন।
কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই আমরা যদি তাদের খাবারে অতিরিক্ত লবণ বা চিনি ব্যবহার করি তাহলে কিন্তু তাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। আর বাচ্চা কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ তার মায়ের বুকের দুধ থেকে পেয়ে যাচ্ছে, এমনি অন্য অন্য যে সলিড খাবার খাচ্ছে সেখান থেকেও পেয়ে যাচ্ছে, তাই অতিরিক্ত লবণ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু সুজি ঘন ঘন নেড়ে চেড়ে খুব ভালোভাবে সেদ্ধ করে রান্না করে নিয়েছি। তো সুজিটা যখন চুলা থেকে নামাবেন তার আগ মুহূর্তে আমরা যে ব্লেন্ড করে কলা এবং আপেলের পিউরি তৈরি করেছিলাম সেটা এই সুজির মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে নিব। দর্শক, আমরা যে খাবারের মধ্যে কোনো চিনি এবং লবণ কোনোটাই ব্যবহার করলাম না, এতে কিন্তু খাবারটা তেমন একটা মজা হয় নাই, তবে স্বাস্থ্যকর হয়েছে। তার জন্য আমরা যে এর মধ্যে কলা আর আপেলের পিউরি অ্যাড করেছি সেটার মধ্যে কিন্তু ন্যাচারালভাবে মিষ্টি রয়েছে, আর ওই মিষ্টি থেকেই কিন্তু এই খাবারটি মিষ্টি হয়ে যাবে, এতে করে আর বাচ্চাদের খাবারটা খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। তো এরপরে হচ্ছে আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিতে রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি মেধা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো যাই হোক, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এরকমের পুষ্টি সম্পূর্ণ করে সুজি রান্না করে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চা সারাদিনের যে একটা পুষ্টি তার শরীরে দরকার তার অধিকাংশ পুষ্টিই কিন্তু সে এই খাবারটি থেকে পেয়ে যাচ্ছে। প্রথমেই চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মটরশুঁটি, 1 টেবিল চামচ মিষ্টি আলু, সাথে 1 টেবিল চামচ মিষ্টি কুমড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। এরই মধ্যে সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানির পরিমাণটা এরকমের অবস্থায় রয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিব। এই তো সবজির পিউরি রেডি। এখন এই পিউরিটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি। এখানে আমি কেনা সুজিটা ব্যবহার করেছি, আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। নেড়ে চেড়ে 1 মিনিটের মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়া। নেড়ে চেড়ে 1 মিনিটের মতন ভেজে নিয়ে এর মধ্যে সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। তারপরে আবারও নেড়ে চেড়ে পানির সঙ্গে সুজিগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং এভাবে আরও 2 মিনিটের মতন রান্না করে নিলাম। যখন সুজিটা প্রায় 50%-এর মতন সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমরা ব্লেন্ড করা সবজির পিউরিটা দিয়ে দিব এবং আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো ভালো করে সুজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন ঘন ঘন নেড়ে চেড়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে রান্না করে চুলা থেকে নামিয়ে নেবেন। সুজি তৈরি হয় চাল থেকে, আর চালে থাকে কার্বোহাইড্রেট। সেই সূত্রে সুজির মধ্যে কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না। সুতরাং বাচ্চা কান্না করলেই বা বাচ্চার ক্ষুধা লাগলেই আপনি যদি শুধু সুজি রান্না করে বাচ্চাকে খাওয়ান সেটা কিন্তু আপনি ভুল করছেন। অতিরিক্ত সুজি খেলে বাচ্চার শরীরে তেমন কোনো পুষ্টির চাহিদা তো পূরণ হবেই না, বরঞ্চ বাচ্চা অনেক বেশি ভাপা হয়ে যাবে এবং অস্বাস্থ্যকরভাবে বাচ্চা মোটা হয়ে যাবে। আর অতিরিক্ত স্বাস্থ্য বাচ্চার শারীরিক মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে বাধাগ্রস্ত করবে। তো আপনি কিন্তু বাচ্চাকে সুজি খাওয়াতে পারবেন না সেটা কিন্তু না, অবশ্যই খাওয়াতে পারবেন সপ্তাহে 2 থেকে 3 দিন সকালে দুপুরে কিংবা রাতের যে কোনো এক বেলায়। অনেক মাই আছে বাচ্চাকে শুধু লবণ চিনি এবং পানি দিয়ে সুজি রান্না করে খাওয়ায়, এটা তো বাচ্চার জন্য একেবারেই অস্বাস্থ্যকর একটি খাবার। সুজি যদি বাচ্চাকে খাওয়াতেই হয় তাহলে চেষ্টা করবেন এরকমের পুষ্টি সম্পূর্ণ করে রান্না করে তারপরে বাচ্চাকে খাওয়াতে, এটা আপনার বাচ্চার জন্য অনেক বেশি স্বাস্থ্যকর একটি খাবার হবে এবং পুষ্টিকর একটি খাবার। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।